সারা দিন দেবর্ষি নারদ মর্তে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছুটি খেতে পাই। গভীর রাত হয়ে গেল, প্রবেশ করলো জঙ্গলের ভিতরে দেবর্ষি নারদ। মাইরা আসতে কথা নয়, অনেক কিছু জানতে পারবেন এই লীলার মধ্যে, একটু মন দিয়ে শুনবেন কেমন। হাত জোড় করে নিবেদন করছে, সারাদিন নারদ ঘুরে বেড়ালো, মরতে কিছু খেতে পাইনি। গভীর রাত হয়ে গেল, রাতের অন্ধকারে এত খিদে পেয়েছে নারদের, তো পেটে বাবা আগুন জ্বলছে খিদে। সর্বনাশ, সারাদিন ঘুরে ঘুরে বেড়ালাম, কেউ আমায় খেতে দিল না, কিন্তু এত খিদে পাচ্ছে, আমি যে দাঁড়াতে পারছি না, আমি যে চোখে দেখতে পাচ্ছি না। আর এই চিন্তা করতে করতে হঠাৎ দেখতে পেল, ওই তো দেখা যাচ্ছে অনতি দূরে একটা যেন পর্ণ কুঠির দেখা যাচ্ছে না। প্রভু, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, এখনো মহাসতী খুঁজে পাচ্ছি না, এত খিদে পেয়েছে, এখন কি করব বলো। প্রভু, ওই দেখো, ওই যে একটা লণ্ঠন জ্বলছে, দেখি তো ওইখানে কে আছে। নারদ মনে বৈষ্ণব সেজেছে, আর বৈষ্ণব সেজে গিয়েছে সেই পর্ণ কুঠিরে। সন্ধ্যাবেলায় নারদ মনে গিয়ে ডাকছে, মা, ওমা কেউ কি বাড়িতে আছিস মা, আমায় এক মুষ্টি ভিক্ষা দে, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্লান্ত, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, মা দুটি খেতে দিতে পারবি? ওই ছোট্ট লণ্ঠন জ্বলছিল রাতের অন্ধকারে, দরজাটা খুলে দেখে না, এক ভিক্ষুক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ঘর থেকে রামনি মাথায় ঘোমটা দিয়ে এসেছে, ঘোমটা দিয়ে বলছে, বাবা, বলেন আপনার জন্য আমি কি করতে পারি? মা, সকাল থেকে কিছু খেতে পাইনি, মা তোর বাড়িতে কিছু খেতে দিতে পারবি? আচ্ছা মাইরা, বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? ভেবে বলবে, আগে অতিথি না আগে ভগবান? অতিথি, বা এখানে জানি সবাই, মানি কজন জানি, কিন্তু সবাই জানি, আগে অতিথি সেবা পরে ভগবান সেবা, তাহলে জানি সবাই মানি কজন? দেখবেন মা, দুপুরবেলা হয়তো সবাই বাড়ির খাওয়া হয়ে গেছে, তোমার জন্য দুটো ভাত ডাল আছে, হঠাৎ ভিখারি এসে বললো, মা দুটো খেতে দিবি? কি বলবে, না খেয়ে দেবেন খেতে? এই যে আমার হাত জোড়া, তোমার খেয়ে দে কাজ নেই, একেবারে দুপুরবেলা খাবারটাই আসতে হলো কি? মা অনেকে বলে না হাত জোড়া, তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার এলাকায় বলবো, দেখেছি দুপুরবেলা ভিক্ষুক গেলে বলে দেয় আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, যদি কোনোদিন বাড়িতে ভিখারি আসে, কারণ একটা কথা স্মরণে রেখো, ভগবান জীবনে কোনোদিন নিজ রূপে তোমাকে দেখা দেবে না, সেই সৌভাগ্য আপনারা আমরা কেউ অর্জন করিনি। ভগবান যদি কোনোদিন আসে তোমার বাড়ি, অতিথি রূপে আসে, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, আর তুমি যদি কোনোদিন মানুষকে ভালোবাসতে না পেরেছো, তাহলে তুমি জীবনেও আমার ভগবানকে ভালোবাসতে পারবে না। কারণ মানুষকে যদি তুমি ঘৃণা করো, তাহলে তুমি ভগবানকে ভালোবাসবে কি করে? মানুষের মধ্যেই তো ভগবান বিরাজমান, তাহলে আগে মানুষকে ভালোবাসতে হবে, তবেই আমার ভগবত ভক্তি পাওয়া যাবে। তো আজকের যেই না এসে দাঁড়িয়েছে নারদ, আর ওই পর্ণ কুঠিরটা কার ছিল? অত্রিমণি। আর এই অত্রিমণি সহধর্মিণী ছিল, বউ নয় স্ত্রী নয়, সহধর্মিণী ছিল অনুসুবামা। এই অনুসুবার বিয়ে দেওয়া হয়েছিল 5 বছর বয়সে, একেবারে ছোট, মানে স্বামী কি সেটা কিন্তু অনুসুবা জানতো না। কি মাইরা, আগেকার দিনে 6 বছরের মেয়ে 7 বছরের মেয়ে বিয়ে হতো না? যেমন আমার ঠাকুমা গল্প করে, আমার ঠাকুমার বিয়ে হয়েছে 7 বছর বয়সে, তাহলে কতটুকু মেয়ে ছিল? আর 5 বছর বয়সে অনুসুবার বিয়ে দেওয়া হয়েছিল। অনুসুবা তো স্বামী বলে কিছু জানতো না, বাবা মাকে ছাড়া একটা রাত অনুসুবা কাটায়নি। যেদিন অনুসুবাকে বিয়ে দেওয়া হলো, অনুসুবা ভেবেছিল বোধ হয় যেমন পুতুল খেলা করি, যেমন বিয়ে দেয় হয়তো বাবা মা আমাকে পুতুলের সঙ্গে বিয়ে দিত।
ছোট্ট মেয়ে তো বুঝতে পারেনি যে সত্যিকারের বিয়ে দিয়েছিল অনুসুভাকে। যখন অনুসুভার বাবা মা বিদায় দিচ্ছে, মা যা ওই পালকিতে বসে আছে তোর স্বামী, পালকিতে করে চলে যা। মা আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, আমি তো বাবাকে ছাড়া থাকতে পারি না, আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়াবে, আমাকে কে স্নান পাড়াবে। শোন মা, নারী জাতিদের বাপের বাড়িটা চিরস্থায়ী নয়, তোকে যেতে হবে শ্বশুর ঘর। মা আমি তো কিছু জানি না, কে আমার স্বামী? ওই যে পালকিতে বসে আছে, যা আজকে থেকে ওটাই হলো তোর স্বামী, ওটাই হলো তোর বাবা, ওটাই হলো তোর মা। আজকে থেকেই ওর চরণে তুই তোর দেহ মন প্রাণটা সুতে দিবি। মনে রেখো মায়েরা, শিক্ষাটা তো মা দেবে, তাই না? মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, অনেক মেয়েরা বাবা রান্না বান্না, এখন তো আমরা বড় হয়ে সংসার করি, তখনকার দিনের মেয়েদের ছোটদের বিয়ে হতো, তাদের সংসার সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না। তো আজকের অনুসুয়ার মা শেখালো, কিন্তু মেয়েটা যেতে চাইছে না। বাবা রাগ করে বলে উঠল, শোন অনুসুয়া, যদি তোর জন্য কোনোদিন তোর স্বামীর ঘর থেকে একটা কথা আমার কানে আসে, সেই দিন আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোকে হত্যা করব। এই ভয়টা অনুসুয়ার লেগে গেল যে আমি যদি স্বামীর সঙ্গে কোনো অন্যায় করি, তাহলে স্বামী যদি কোনোদিন আমার বাবাকে বলে দেয়, আমার বাবা তো তাহলে আমাকে হত্যা করবে। আর ছোটবেলা থেকে এই ভয়ে ভয়ে স্বামী সেবা, যখন পালকিতে উঠেছিল অনুসুভা, ছোট মেয়ে তো স্বামীর কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর ঘুম যখন ভাঙল, তখন অত্রিমণি তার বাড়িতে নিয়ে গেছে। আর বাড়িতে নিয়ে গিয়ে যখন অনুসুভাকে ডাকছে, অনুসুভা আমরা এসে গেছি, এবার যে আমরা ঘরে যাব, আমার বাবা কোথায় গো, আমার মা কোথায়? অনুসুভা তোমার বাবা মা তো এখানে নেই, তুমি তো বাপের বাড়ি থেকে তুমি আমার বাড়িতে চলে এসেছো, আজকে দেখাবো তোমার বাবা মাও এখানে আছে। অত্রিমণির বাবা মাকে দেখিয়ে অনুসুভাকে বলিয়েছিল, দেখো এই হলো আজকে থেকে তোমার বাবা মা, যে বাবা মার কাছে এতদিন ছিলে, আত্মীয়র মতো তার কাছে যেতে হবে, আজকে থেকে এই বাবা মার চরণ সেবা করতে হবে। সেই দিন থেকে অনুসুভা ছোটবেলা থেকে জেনে গেল এটাই হলো আমার বাবা মা। কে গো মাইরা, আজকালকার দিনে কোনো মেয়েকে যখন বিদায় দেয়, মা কি একবারও বলে দেয় শ্বশুর শাশুড়ি হলো আজকে থেকে তোর আপনজন, আজকে থেকে ওইটা হলো তোর আসল বাবা মা? আমাদের কাছে আসবি, আমরা বাবা মা ঠিক, আমরা জন্ম দিয়েছি ঠিক, কিন্তু আজকে থেকে আমরা আত্মীয়র মতো হয়ে গেলাম, ওইটা হলো তোর আসল বাবা মা। এখানে আমরা একজন মা সন্তানকে এই শিক্ষা দিয়ে আমরা তাকে শ্বশুর বাড়ি পাঠাই না, কিন্তু অনুসুভাকে এই শিক্ষা দিয়ে তার বাবা মা পাঠিয়েছিল। আর সেই যে পটন কুঠিরে অনুসুভা স্বামী সেবা করত, তার অন্য কোনো সেবা ছিল না বাবা। আমাদের মতো নারীরা, আমরা অনেকে কালী ভক্ত, অনেকে সরস্বতী ভক্ত, অনেকে দুর্গা ভক্ত, মনসা ভক্ত, অনেকে কৃষ্ণ ভক্ত, অনেকে রাম ভক্ত, কিন্তু অনুসুভা কোনো দেব দেবী ভগবান নয়, শুধু একটাই চরণ ভজন করে, ওম পতি পরমেশ্বরায় নমঃ। ওর ওই একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। ছোটবেলা থেকে মা যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা নিয়ে অনুসুভা বড় হয়েছে। আজকে নারদ মুনি সারা মর্তের মাটিতে খুঁজতে খুঁজতে সতী পাচ্ছে না, আর রাত্রিবেলা খিদে পেয়েছে, এসে দাঁড়িয়েছে অনুসুয়ার ঘরে। মা দুটো খেতে দিবি মা? অনুসুয়া কর জোর করে, আর সতী নারী তো কোনোদিন বাবা মাথা থেকে ঘোমটা নড়ে না। কি গো মাইরা, আজকাল ঘোমটা টুমটা আছে? আর সব যদি চুড়িদার নাইটি হয় তো ঘোমটাটা দেবে কি দিয়ে? তবে না, আপনাদের মুর্শিদাবাদে নয়, আমি আমার এলাকার কথা বলছি, কেউ আর ঘোমটা দেয় না, সে শ্বশুর শাশুড়ি ভাসুরা কোনো বরদাদা হয়েছে, তাই না? এসব ঘোমটা টোমটার বালাই নেই, কিন্তু যারা প্রকৃত সংস্কৃতি জানে, যারা প্রকৃত চলা জানে,
যারা প্রকৃত বনিদি বংশের মেয়ে হয় তারা কিন্তু আজও কিন্তু সম্মান করে। অনুসুয়ার মাথা থেকে কোনোদিন ঘোমটা যেত না, আজকের অত্রিমণিকে প্রণাম করে দরজা খুলে দেখে না একজন ভিক্ষুক বৈষ্ণব এসেছে। বৈষ্ণবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, বাবা আপনি এসেছেন, আমি সেবা দেব, কিন্তু বাবা আমি তো কোনোদিন আমার স্বামীকে সেবা না দিয়ে আমি কোনোদিন কাউকে সেবা দিই না। কি গো মাইরা, আমরা অতিথি সেবা দিয়ে ভগবান সেবা দিই, আর অনুসুয়ার বেলা উল্টে গেছে, আগে স্বামী সেবা দেব তারপরে অতিথি সেবা। সে যেই আসুক, সে যদি স্বয়ং ভগবান পর্যন্ত আসে, তবু আমার একটাই প্রতিজ্ঞা, আগে আমি আমার স্বামী সেবা করব, তারপরে আমি অতিথি সেবা। নারদ মুনি কথাটা শুনে মুচকি মুচকি হেসে বলছে, উরি বাবা, মর্তের মাটিতে এত স্বামী ভক্তি, এ তো আমার ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি, মর্তে এই রকম নারী আছে যে আগে স্বামী সেবা দিয়ে তারপরে অতিথি সেবা। যাক, তাহলে মনে হয় ঠাকুর আমি পেয়েছি, আমাকে তো একটু দেখতে হয় এর চরিত্রটা কেমন, এর চলাফেরাটা কেমন। যারা সতী নারী হবে তাদের চলা, তাদের পা ফেলা, তাদের কথা বলা, প্রত্যেকটা ধরন আলাদা হবে। আজকে লক্ষ্য করে দেখেন, অনুসুবা মা বলছে, বাবা আপনি বসেন, আমার স্বামী সেবা করেই আমি আপনাকে সেবা দেব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এতক্ষণ খিদে সহ্য করেছি, আর একটু পারবো না, ঠিক আছে আমি বসছি মা, তুমি স্বামী সেবা করো। তাড়াতাড়ি করে যা রন্ধন করেছে, স্বামীর জন্য ডালা সাজিয়েছে, স্বামীকে নিবেদন করেছে, স্বামী তুমি প্রসাদ পাও, নিজে বসে পাখার বাতাস করছে, স্বামী সেবা হলো। আগেকার দিনে স্বামী খেতে বসলে বসে বসে পাখার বাতাস করতে হবে, মানে তোমার খাওয়া হবে না, আগে তোমার পতি সেবা করতে হবে, নাম হলো অর্ধাঙ্গিনী, মানে স্বামীর অর্ধে। ওই যদি স্বামী প্রসাদ পেয়ে কিছুটা রেখে যায়, ওইটুকু তোমার, মানে তোমার বেশি খিদে পেয়েছে মানে থালা ভর্তি করে খাবে, ওইটা নিয়ম নয়, ওইগুলো আগেকার দিনে ছিল, এখন মেরে ঠান্ডা করে দে, ওইরকম করে একবার দেখিও। তো হরি বল, অনুসুবার চরিত্রটা দেখেন, স্বামী সেবা করেছি, সেবার পরে বলছে, স্বামী এবার আদেশ দেন, আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণবের সেবা দেব। অনুসুবা, এখনো তুমি আমার অনুমতির জন্য বসে আছো, যাও আগে শিগগিরই তুমি আগে অতিথি সেবা করো। অত্রিমণির সেবা দিয়ে নারদ মুনিকে সেবা দিয়েছে, নারদ মুনি তো ধরা দিচ্ছে না, কারণ বৈষ্ণব সেজে গেছে, আর নারদ মুনি প্রসাদ পেয়ে বসে আছে। অনুসুয়া মা প্রশ্ন করছে, বাবা আপনার কেউ নেই এই বয়সে, এত বয়স হয়েছে আপনি ভিক্ষা করে বেড়াচ্ছে, হ্যাঁ আবার বলছেন এই বয়সে সকাল থেকে কিছু খাননি, আপনার কেউ নেই? নারদ মুনি ছলনা করে বলছে, ছিল রে মা, ছিল ছিল, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমি বড় অসহায়, আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা পিছে ছিল তারা চলে গেল, বলে পিছে ছিল মা
আমারে ভাগ্যেতে সুর হলো না আমার ছদ্মবেশে বলছে, জানিস মা আমার ছেলে বউ নাতি পুতি সব ছিল, আজকে আমি বুড়ো পড়ে রইলাম, সবাই চলে গেল, পাড়ের ঘাটে দাঁড়িয়ে আছি, এখন আমার পাড়ের কর্তা নিচ্ছে না। বাবা, তার মানে আপনার কেউ নেই? না মা, একদিন আমার সব ছিল, এখন আমার কেউ নেই। ও বাবা, তাহলে একটা কথা বলবো, আপনার যখন কেউ নেই, আপনি যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে থাকেন। নারদমণি মনে মনে চিন্তা করছে, আমি বেশি দিন নয়, আমি একটা রাত কাটাবো। কেন? আমাকে দেখতে হবে এর চরিত্রটা কেমন, এর চলাফেরাটা কেমন, তবে তো জানবো এ সতী কি সতী নয়। নারদমণি বলছে, ও মাম্মা অনুসুবা, ঠিক আছে, তুই তো আমার মেয়ের মতো, আজকের একটা কথা শোন, আজকে রাত্রে আমি তোর বাড়িতে থাকতে চাই। ঠিক আছে বাবা, শুধু আজকের কেন, আপনার যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে মেয়ের মতো মনে করে থাকুন। নারদমণি তো সারা রাত ঘুমাইনি গো, ও তো ভগবানের কথা রাখতে গেছে, মর্তের মাটিতে কোথায় সতী জন্মেছে, সারা রাত ঘুমাইনি, পাহারা দিচ্ছে, দেখবো অনুসুবা কি করে। আর অনুসুবা কি করেছে বাবা, ঠিক ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, মানে ভোরের বেলা। সতী নারীর কর্মগুলো দেখেন মা, যারা সতী নারী হয়, ভোরের বেলা অনুসুবা উঠেছে, স্বামী ঘুমিয়ে আছে, আর অনুসুবা গেল কোথায়? প্রভাতে উঠিয়া, ছিল মায়েদের নিয়ম, ভোরের বেলা উঠতো, গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি গো মা, দাও তো? খুব দেয়, কি করে দেবে, এখন পাথর সেটিং করা ঘর হয়েছে, গোবর জল দেয় না। কিন্তু মাইরা মনে রেখো, চরণ ধরে বলে যায়, ওটাকে একটু দিতে হয়। কেন? গোবরেই তো আছে মা লক্ষ্মী, গোবরেই আছে মা লক্ষ্মী, ওই জন্য বাড়িতে যদি লক্ষ্মী আনতে হয়, সে যত পাথর সেটিং করা ঘর, চারতলা বিল্ডিং হাঁকাও না কেন, একটু গোবর গলা জল, শুধু জল ছড়া দিলে হবে না, তার সঙ্গে একটু গোবর গুলে একটু দরজা দ্বারে ছিটিয়ে দিতে হয়। আগেকার দিনের মায়েরা ভোরের বেলা উঠত, উঠে ওই কর্মগুলো করত, মানে গরুর গোবর পরিষ্কার করত, গোয়াল পরিষ্কার করত, ছড়া ঝাড় দিত, কিমা দিত না। আজ অনুসুবার চরিত্র দেখে, প্রভাতে উঠিয়া মাতা হায় অনুসুবা, নদীতে করিলা আস্তে। আর একটা কথা মা, ঘুম চোখটা খুলে সবার আগে কিন্তু স্নানটা করো, এইটুকু নিবেদন সবার কাছে। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সব কর্ম সারা হয়ে গেল, সারার পরে একেবারে বাবা সেই দুপুর হয়ে যাচ্ছে, রান্না বান্না করে বেলা 12টায় করলে হবে তো, বেলা 12টায় নাকি স্নান করবে সকাল তো ওটা। অনেকে মনে করে বেলা 12টা সকাল, ওই 12টা রান্না বান্না হয়ে যাবে তারপরে স্নান, না। এই ঘুমিয়েছো মানে তুমি মরে গেছো, তুমি অসহজ। আর ওই ঘুমানোর পর কোনোদিন যেন আগে সবার আগে রান্নাঘরে প্রবেশ করো না, কেন, ওইটা হলো মা লক্ষ্মীর জায়গা।
সবার আগে ঘুম চোখটা খুলে তুমি শৌচ কাজ সমর্পণ করে আগে তোমাকে স্নান করতে হবে, আর স্নান করে তারপরে তুমি সংসারের অন্যান্য কর্ম করবে। সকাল সকাল স্নানটা কিন্তু প্রত্যেকটা নারীর কর্তব্য, সকালবেলা স্নান করা, দুপুরবেলা নয় আর 9টা 10টা বাজলে নয়, সকালবেলা উঠবে, সবার আগে স্নান করে তারপরে সংসারের কর্ম করো। মা অনুসূয়া মা জগৎ শিক্ষা দিয়েছে, কোনো দেবী কিন্তু নয়, এই যে অনুসূয়ার কথা বলছি কোনো দেবদেবীর কথা নয়, আপনাদের মতো নারী, তার শক্তিটা দেখেন। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করুণা স্নান স্নান করেছে, স্নান করে এইবার সকাল হলো, বাড়িতে গেছে সকাল হয়েছে, আর সকাল হয়ে স্বামী উঠেছে আর ওই নদীর জলটা নিয়ে গেছে পাত্রে করে। সকালবেলা নারীদের কাজ দেখো, অনুসূয়ার কাছ থেকে শিখে নাও। সকালবেলা স্বামী উঠেছে, সবার আগে সংসারের কর্ম সারার আগে ওই জলটা স্বামীর চরণে দিয়েছে, সবার আগে স্বামীর চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল অনুসূয়া পান করেছে। কি গো সবাই করো তো, বলে দূর পা ধোয়া তো দূরের কথা, প্রণাম প্রণামের বালাই নাই, আবার পা ধোয়া আমরা কি করে সত্যি হব? হ্যাঁ, ওই জন্য তো অনুসূয়ার নামটা একেবারে বাবা শ্যাম হয়ে গেল, তিনি ছিল সতী। সকালবেলা তার কাজগুলো দেখো, স্বামীর চরণ ধৌত করে সেই চরণ ধৌত করা জল পান করছে, আর অত্রিমুনি বলছে অনুসূয়া তুমি আমায় এত ভালোবাসো, বলে কেন, তুমি তো বলেছিলে তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার পতি, তুমি আমার সব, তাহলে আমার একটাই মন্ত্র জানা আছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ, আমি তোমায় ছাড়া কিছু জানি না। অনুসূয়া বলো তুমি আমার কাছে কি চাও? অত্রিমুনি যেমন তেমন মুনি নয়, অত্রিমুনি বলছে অনুসূয়া তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, বলো তুমি কি চাও? অনুসূয়া বলছে অন্য কিছু নয়, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন তোমার চরণ সেবা করতে পারি। যেই না কথাটা বলেছে অনুসূয়ার মাথায় হাত দিয়ে অত্রিমুনি বলছে শোনো অনুসূয়া, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি আমাকে সেবা করে তুমি ভগবানকে চিরজন্মের মতো তুমি বন্দি করে রাখবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র ছম ছম, ও মা এই মর্তের মাটির মানুষ কি আবার এই রকম সকাল সকাল স্বামীর পা ধোয়া করে আবার পা ধোয়ার জল পায়? প্রভু পেয়ে গেছে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি পেয়ে গেছি মর্তের মাটিতে মহাসতী খুঁজে পেয়ে গেছে। আমি নারদ, আমার কথা হয় নারদ, আমার বিশ্বাস যদি সতী থাকতে হয় একজনই সতী আছে, সেটা হলো মা অনুসূয়া। সকাল হয়েছে, নারদ মুনি চলে যাবে, অনুসূয়া মা বলছে বাবা আপনি চলে যাবে, অনুসূয়া আমি তোর সেবাই বড় সন্তুষ্ট, আমি যাবার সময় আশীর্বাদ দিয়ে গেলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় বন্দি থাকবে। আজকে সকালবেলা স্বামীজি আশীর্বাদ দিল, নারদ মুনিও সেই আশীর্বাদ দিল অনুসূয়া মাকে। নারদ মুনি চলে গেল, কিন্তু মাইরা গেল কোথায়? ভগবানের কাছে নয়, অনুসূয়াকে জগৎ সংসারে প্রচার করতে হবে যে অনুসূয়া সতী। তার জন্য কি করব? নারদের তো বাবা একটাই অভ্যাস আছে, কি অভ্যাস? লাগান ভাগা। আচ্ছা মা একটু কথা বলে নি, সবই জানো তবু একটু বলছি, কেমন? কারণ এই যে বাবা যারা সিনেমা বা সিরিয়াল দেখো, আধ ঘন্টা যখন সিরিয়াল হয় পুরোপুরি আধ ঘন্টা হয় না, 15 মিনিট হয়, 15 মিনিট কি হয় অ্যাডভার্টাইজ, ঠিক তদ্রূপ
কারণ যতই আমি দেখবো না বলি না কেন, কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে হবে কেন, ওরাই তো ওই কোম্পানিগুলো তো ওই সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে ঠিক তদ্রু, এই যে এতক্ষণ কীর্তন হলো 10 মিনিট, একটু যারা কীর্তনটা চালাচ্ছে তাদের জন্য একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, তাই তো? জানি একটু কষ্ট হয়, বিরক্ত বোধও অনেকে হয়, কিন্তু করার কিচ্ছু নেই। যেমন সিরিয়াল দেখতে গেলে করার কিচ্ছু নেই, ওগুলোও দেখতে হয়, ঠিক তদ্রূপ কীর্তন শুনতে গেলেও এগুলো শুনতে হয়। এইটুকু চরণ ধরে বলছি, কেউ বিরক্ত হবেন না, কারণ এই হরিনাম যজ্ঞটা যদি আপনারা হাত না বাড়িয়ে দেন তাহলে কি হরিনাম যজ্ঞটা হবে? হবে না, কোনো দিন হবে না। ও যতই কমিটি দাদারা মানে হোমবুর তম্বির করুক না কেন, আমরা পারবো, এই পারবো, সেই পারবো, কখনো পারবে না। আগে ভক্তকে আগিয়ে আসতে হবে। তাই অধম কীর্তনিয়া আপনাদের গদাগাড়ির একজন হয়ে, কারণ এই হরিবাসরটা আমার আজকে কারার নয়, দেখতে দেখতে 4 বৎসর হয়ে গেল, তাহলে চেনা ভুল কাছের মানুষ। তাই আমি আপনাদের কাছে কীর্তনিয়া না হয়ে এই কমিটির একজন সদস্য হয়ে আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে। যদি বেশি কিছু কেউ পারেন, কারণ এই ভিক্ষাই তো আমাদের সম্বল। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যদি কেউ পারেন অন্তত কৃপা করে আমার এই ভিক্ষার ঝোলাতে আপনারা কিছু এসে ভিক্ষা দিয়ে যান। তবে মা, যারা একটু কম কম দেবেন তারা না, যারা একটু বেশি বেশি করে আনবেন। কেন? কারণ মা এই যে ইউটিউব হচ্ছে না, কারণ আমার সঙ্গে সঙ্গে তো আপনারা যে দান দিচ্ছেন, এই দক্ষিণা দিচ্ছেন, আমার সঙ্গে সঙ্গে তো জগতে প্রত্যেকটা মানুষ জানবে যে অমুক জন গদাগাড়ির হরিবাসরে এত দান করেছে হরিনাম যজ্ঞের জন্য। তো তার জন্য আপনাদের কাছে এই অধম কীর্তনিয়া ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছে। যদি কেউ পারে, মানে কাউকে আমি চাপিয়ে দিচ্ছি না, চাপাবো কালকে দুপুরবেলা, আজকে নয়, মানে আজকের একটু অল্পের মধ্যে ছেড়ে দেব। তো যদি কেউ পারেন, এতজন ভক্ত আছেন, কেউ কি নেই আমার গোবিন্দ সেবার জন্য অন্তত কিছু দেবেন আজকের ভক্ত সেবার জন্য? কারণ আমরা ঘরে ঘরে তো সবাই পারি না ভক্ত সেবা দিতে। যদি কেউ পারে কৃপা করে অন্তত আমার এই ভিক্ষার ঝোলাতে কিছু অন্তত এসে দিয়ে যান, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবে আপনাদের কাছে, কিন্তু কেউ বৈমুখ করবেন না, সে 10 হোক 5 হোক আর 1 টাকা হোক আর 2 টাকা হোক, যাই হোক যাই হোক, অন্তত এই ভিক্ষার আঁচলে ওদেরকে কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিনাম যজ্ঞটা যেন চিরস্থায়ী হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনারা তো ওকে চেনেন, আমি চিনি বলে ভুল, তো আশীর্বাদ করেন যেন পরের জন্মে আমার রাধারানীর চরণ প্রাপ্তি যেন হয়ে যায়। যে রাধে অমাইরা কেউ কি নেই, আমার মায়েরা তো এখন বাড়ির গিন্নি হয়েছে, কারো কাছে নেই কিছু যে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অন্তত দেবেন। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 করে দিচ্ছে, এসব জেনে বসে আছে, 1000 করে লক্ষ্মীর ভাণ্ডার। আমার এক দাদা ভাই 50 টাকা দিয়েছে ভক্ত সেবার জন্য। তো যাই হোক, আমার রাধারানী যেন কৃপা করে ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। জয় রাধে মৌর্য, ছোট্ট নাতি 100 টাকা গোবিন্দ সেবায় আজ ভগবত সেবায় দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাইরা কালকে জানি সূর্য পূজার জন্য রেখে দিয়েছো, তবু আজকের অল্প করে কিছু অন্তত বের করো না আঁচল থেকে, কালকের একটু বেশি বেশি দিও, আজকের একটু কম অন্তত দিও, এইটুকু আপনাদের চরণে নিবেদন। যদি এত আমার দাদা ভাইরা ভাইরা আছে, কেউ নেই অন্তত একটু বেশি কিছু দেওয়ার জন্য। হরি বল। কই আমার দাদা ভাইরা কেউ আসছে না, কেউ দেবে না, বলে কত আর দেব, প্রত্যেক জায়গা দিতে দিতে আমরা ক্লান্ত। হরি বল। কি নাম? গোবিন্দ সেবার জন্য দিয়েছেন 1 মা 50 টাকা, ভগবত সেবার কাজে যেন আমার রাধারানী লাগিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
রাধে আমাইরা কোন দাদা ভাই নাই আমার গোবিন্দ সেবায় কিছু দেবে? আচ্ছা ঠিক আছে, আজকে যখন আসতে চাইছো না কেউ, তবে মা কালকের একটু আঁচলে করে নিয়ে এসো অন্তত আমার জন্য, কেমন? মানে আমার জন্য নয়, গোবিন্দ রাধারানীর সেবার কাজের জন্য। তো যাই হোক, যারা যারা আসতে পাচ্ছ না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা দান করবেন। যারা আসছে না এসো, জয় রাধে। আর এক দাদা ভাই 50 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। আমাইরা যারা আসতে পাচ্ছ না তাদের কাছে আমার বাবা ঠাকুর যাচ্ছে, প্রত্যেকে দেবেন কেমন? হরি বল। জয় রাধে। যারা আজকের আমার লীলা কীর্তন ডোনেট করেছেন, আজকে লীলা ব্যয়ভার বহন করেছেন, আমার দিদি ভাইয়ের বাড়িতে আমি আছি, তো আজকের 500 টাকা ভগবত সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই হরি বল হরি বল। আর এক দিদি ভাই 50 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। জয়রাধে, যারা আসতে পাচ্ছেন না মা, সবাই তো আর ঘুরতে পারবেন না, যারা 10-20 দেবেন অবশ্যই কৃপা করি, আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, তবে দেবেন মা, সে কিছু কম হোক, অন্তত ওই কম হতে হতে একদিন অনেক হয়ে দাঁড়াবে, তো প্রত্যেক দিন হলেও কিছু না কিছু গোবিন্দ সেবায় দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয়রাধে, তো চলুন মাইরা আজকে যার যেমন ক্ষমতা দেবেন কেমন? জয়রাধে, আজকে মাইরা চলেন, আর আন কথা নয়, একটু বিষয়ে যাই, কারণ দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি যাব না ভগবানের কাছে, তাহলে এই যে অনুসুবাস ক্ষতি সেটা জগতে প্রচার করতে হবে, তাহলে প্রচার করতে গেলে কি করতে হবে? অমাইরা নারদের বাহনটা কি বলতো? ময়ূর ময়ূর। নারদের বাহন ময়ূর, ঢেকি। নারদের বাহন ঢেকি। এইবার ঢেকি কে ডেকেছে বাবা? ঢেকি। ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যায়, উলু ধ্বনি মাইরা, ওরে বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠে যাই, চলে না রে বা বৈকুণ্ঠে যাই, বাবা ঢেকিকে নিয়ে যাচ্ছে কোথায়? সবার প্রথমে বাবা ব্রহ্মলোক, আর ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে মাইরা এইবার একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে কেমন? কারণ আজকে আমরা লীলা আস্বাদন করব মর্তের মাটিতে মহাসতী অনুসভা। এই যে আপনারাও মর্তের মানুষ, আমিও মর্তের মানুষ, আপনারাও নারী জাতি, আমিও একজন নারী জাতি, আর আজকে যাকে নিয়ে লীলা কীর্তনটা হবে তিনিও ছিলেন মর্তের মাটিতে একজন সাধারণ নারী, মানে কোনো দেবী টেবী নয়, আপনারা যেমন একটা সাধারণ নারী অনুসুয়া মাও ছিল, ঠিক সাধারণ একটা নারী। তাহলে আজকের আমরা অনুসুয়ার সন্ধানটা পাব, কি করে পাব? চলে আজকে দেবর্ষি নারদ
মনে মনে চিন্তা করলেন, অনেকদিন প্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, একবার আমার প্রভুর সঙ্গে দেখা করে আসি। আজকে নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, আর বিনাটা করে নিয়ে মর্তের মাটিতে নেমেছে, নেমে চারিদিকে চিন্তা ভাবনা করে বলল যাই একবার প্রভুর কাছ থেকেই ঘুরে আসি। তো বিনাটা নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু বিনাটা ধরে বলে বললেন, নারায়ণ নারায়ণ। একই নারদ, হঠাৎ এ সময় তুমি আমার একেবারে বৈকুণ্ঠে ছুটে এসেছ, কোনদিন তো তোমার এই সময় আমার এখানে দেখিনি, তো হঠাৎ কি ব্যাপার, হঠাৎ আমার এ সময় এসেছ। তা নারদ মনে গিয়ে দেখছে, বাবা ভগবানের বদনটা একটু মলিন হইয়াছে, মানে ভগবান মনে হচ্ছে কিছু একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছে। তো নারদ মনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু এদিকে এসো, ও ঠাকুর তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছো। তা ভগবান হাসতে হাসতে বলে উঠলেন, নারদ এই না হলে তুমি আমার বড় ভক্ত, এই জন্য তো তোমায় আমি এত ভালোবাসি, তুমি যে আমার মনের কথা বুঝতে পারো এটা অন্য কোনো ভক্ত পারে না, যেটা তুমি পারো। আচ্ছা ঠিক আছে প্রভু, আজকের বলো তো দেখি তোমার মনের ভাবটা কি, আর কি নিয়ে বা চিন্তা করছো এমন বিষণ্ণ বদনে বসে বসে। আমি নারদ, আমার কথা হয় নারদ। হঠাৎ মাইরা দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলো, এই রূপে তো যাওয়া যাবে না, কি গো মাইরা দেবর্ষী নারদ হঠাৎ যদি দুম করে আপনাদের মাঝখানে এসে দাঁড়িয়ে যায় আর বিনাটা ধরে নারায়ণ 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 করে, কি গো নারদকে দেখে সবাই বাবা একেবারে মোবাইল নিয়ে সেলফি তুলবে বলে ছুটে যাবে না? হ্যাঁ এক্ষুনি যদি নামে মানে কি যে হবে কথা গাড়িতে তার মানে কল্পনাও নেই। তাহলে নারদ মনে মনে চিন্তা করছে, আমি ভগবান না হই কিন্তু আমি তো নারদ, আমার একটা প্রচার আছে, আমি তো আমার রূপে যেতে পারবো না, তাহলে কি রূপ ধরবো? দেবর্ষি নারদ একটা সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করেছে। আরে বৈষ্ণব রূপ ধারণ করে মনে মনে চিন্তা করছে, আমি যাবো মর্তে, আর মহাসতী কোথায় জন্ম নিয়েছে আমাকে দেখতে হবে। আর দেবর্ষি নারদ ওই বৈষ্ণবের রূপ ধরে চারিদিকে ঘুরছে, চারিদিকে ঘুরতে ঘুরতে, আর নারদের তো একটাই অভ্যাস, যতই বিনাটা চেপে ধরে থাকুক না কেন ওর মুখে অহর নিশি হাজে মোরারে মধু কইটবে ভাঙারে গোপাল গো সরে হরে মুরারি মধু কইটবে ভারি গোপাল গোবিন্দ গোবিন্দ সরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসর হরে বা